আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করেলা রুই মাছের ডিম দিয়ে রান্না করে দেখাবো। দুইটা করেলা আমি কেটে রাখছি, রুই মাছের ডিম সিদ্ধ করে রাখছি, পেঁয়াজ কুচি করে রাখছি দুইটা, পাঁচটা কাঁচামরিচ, পরিমাণ হিসাবেও কুকিং অয়েল, 1 টেবিল স্পুন জিরা ফাঁকি, পরিমাণ হিসাবে লবণ। এখন আমি রান্না করতে যাই। এখন আমি রান্না স্টার্ট করতেছি। পরিমাণ হিসাবে আমি অয়েল দিয়ে দিছি, একটু অয়েল গরম হইতেছে, দুইটা কেজি গরম পেঁয়াজ, পেঁয়াজ একটু বাদামি করবো, এখন আমি সিদ্ধ রুই মাছের ডিমও ফেলে দেবো, একটু লবণ দিই, এখন আমি করেলা রুই মাছে ডিমের সাথে রান্না করতে জন্য রান্না করে স্টার্ট করে দিচ্ছি। আগে আমি পরিমাণ হিসাবে তেল দিছি, তারপরে পেঁয়াজ আর রুই মাছের ডিম যেটা সিদ্ধ করেছিল তার তেলে ফেলছি। এখন একটু একটু আমি নাড়তেছি, এখন পেঁয়াজ কালার একটু চেঞ্জ হয়েছে, পেঁয়াজ একটু একটু হাজারিতে এখন আমি করে লাগাবো। তাতে আমি তাকে আমি একটু করে দিচ্ছি, আমার আমি কাছে আমি টক করে দিই নাই, কারণ আমাদের বাচ্চার ছোটো বাচ্চা আছে খায়, এই জন্য আপনারা চান তো কুচি করে দিতে পারেন, না দেয় ভালো। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিবো, টিস্পুন, আমি কিন্তু ঢেকে রান্না করবো না, খুলে এখন আমি কিছুক্ষণ এরকম রেখে দেবো। এখন আমার রুই মাছের ডিম দিয়ে করেলা রান্না হয়ে গেছে, এখন আমি এটা বাটিতে দিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে, আমার করলা রুই মাছের ডিম দিয়ে রান্না হয়ে গেছে। আপনারা আমার এই রেসিপি ট্রাই করবেন বাসায়, আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।